নমস্কার দীপা স্টার্লিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাবো শুক্তো ডাল সব সিজিনে এই ডাল খেতে ভালো লাগে বিশেষ করে তীব্র গরমে খুবই রুচিদায়ক অনেকেই বানান এই রেসিপিটা আমি কীভাবে বানাই চলুন দেখে নেওয়া যাক এই শুক্তো ডাল বানাবার জন্য আমি এক কাপ ডাল ভালো করে ধুয়ে রেখেছি এখন তেলে ভেজে নেব। কড়াইয়ের মধ্যে দেব অল্প তেল আমি এখন রিফাইন্ড অয়েল ব্যবহার করলাম তেলটা গরম হলে ছড়িয়ে দেব যাতে আটকে না যায় ডালটা ভেজা মুগ ডাল ভাজতে গেলে কড়াইয়ের মধ্যে আটকে যায় তেলটা ভালো করে গরম করে নিতে হবে তাহলে আর কড়াইয়ের মধ্যে আটকাবে না তেলের মধ্যে মুগ ডালটা ভাজলে স্বাদ গন্ধ অনেক বেশি হয় শুকনো কড়াইয় ভাজার থেকে ডালের মধ্যে অনেক নোংরা থাকে বলে ভালো করে ধুয়ে নিয়ে তেলের মধ্যে ভেজে নিই আমি এইভাবেই রান্না করি ডাল ডালটা একটু লালচে হয়েছে আর এর থেকে বেশি ভাজবো না প্রেশার কুকারে দিয়ে সেদ্ধ করে নেব আমি মুসুর ডাল ছাড়া যে কোনো ডাল প্রেসার কুকারে সেদ্ধ করে নিই এতে ডালটা ভালো সেদ্ধ হয় আর তাড়াতাড়িও হয় এখন ডালে দেবার জন্য একটা ভাজা মশলা বানিয়ে নেব দিলাম এক টেবিল চামচ পাঁচ পাঁচফোরণ একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ রাঁধুনি মশলা ভাজার একটা গন্ধ পাওয়া যাচ্ছে আর মশলাগুলো পুটপুট আওয়াজ করছে ড্রাই রোস্ট হয়ে গেল এখন একটা জারের মধ্যে নিয়ে নেবো ঠান্ডা হলে গুঁড়ো করে নেব অপরদিকে প্রেসার কুকারে একটা সিটি দেওয়ার পর ঠান্ডা করে নিয়ে ঢাকনাটা খুলে নিয়ে পঁচিশটা বড় বড় করে টুকরো করে রাখা লাউ দেবো আর একটু নুন দেবো আবার প্রেসার কুকারে ঢাকনা দিয়ে গ্যাস অন করে দেবো অন্য একটা ওভেনে কড়াইয়ের মধ্যে দেবো সর্ষের তেল এবারে আমি রান্নাটা সর্ষের তেলে করব। তেলটা গরম হলে তিনটে মিডিয়াম সাইজের করলা ভেজে নেব দেবো একটু নুন আমি করলাগুলো গোল গোল করে কেটেছি আপনারা চাইলে লম্বা করেও কাটতে পারেন ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিট পরে ঢাকাটা খুলে নিয়ে ভেজে নেব ঢাকাটা দেওয়ার জন্য করলাগুলো একটু তাড়াতাড়ি সেদ্ধ হয় করলাগুলো সেদ্ধ হয়ে গেছে ভালো করে ভেজে নেব অপর দিকে প্রেশার কুকারে একটা সিটি দেওয়ার পর গ্যাস অফ করে দেব করলাগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব কড়াইয়ের মধ্যে আরেকটু তেল দেব, ফোড়নে দেব একটা তেজপাতা হাফ টেবিল চামচ রাঁধুনি আর হাফ টেবিল চামচ সর্ষে আমি এখানে কালো সর্ষে ব্যবহার করেছি আর দুটো শুকনো লঙ্কা পনেরো সেকেন্ডের মতো ভেজে নেবো দেবো কেটে রাখার রাঙা আলু গাজর আর সজনে ডাটা গাজরটা আমি ডালটা কালারফুল করার জন্য দিয়েছি এবারে এর মধ্যে দেবো স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলুদ সবজিগুলো ভালো করে ভেজে নেওয়ার পর দেবো হাফ টেবিল চামচ আদা পেস্ট আদা পেস্ট দেওয়ার পর সবজি বেশিক্ষণ ভাজব না শুক্তোতে আমি আদাটা বেশি ভাজি না এক মিনিটের মতো ভেজে নিলাম অপরদিকে প্রেসার কুকার ঠান্ডা হয়ে গেছে ঢাকাটা খুলে চেক করে নেব ডাল আর লাউ সেদ্ধ হয়েছে কি না ডাল আর লাউ মতো সেদ্ধ হয়েছে এবারে সেদ্ধ ডাল আর লাউ কড়াইয়ের মধ্যে ঢেলে দেব। সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব করলাগুলোও এর মধ্যে দিয়ে দেব আরেকটু জল দেব এক টেবিল চামচ দেবো চিনি ডালটা ফুটে উঠেছে গ্যাসের ফ্লেমটা সিম করে দশ মিনিট রান্না করে নেব দশ মিনিট পরে চেক করে নেব সব সবজি সেদ্ধ হয়েছে কিনা না গাজর আর ডাটা সব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবারে ভেজে গুঁড়ো করে রাখা মশলাটা দিয়ে দেব আর দেব এক টেবিল চামচ ঘি যে কোনো শুক্তোতে একটু ঘি দিলে স্বাদটা বাড়ে হয়ে গেল শুক্তো ডাল গ্যাস অফ করে দেব আমার এই শুক্তো ডালের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য